আসসালামু আলাইকুম। সন্ধান এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌ চাষ এবং মৌ চাষ রিলেটেড যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট নিয়ে। মৌ চাষ রিলেটেড যত প্রোডাক্ট আপনাদের লাগবে সেগুলো বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল, যারা নতুন দেখছেন কীভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সব বিস্তারিত আলোচনা করা হয়। তো চলুন আমরা সরাসরি আজকে আপনাদের ভিডিওটি অবশ্যই করি, ভিডিওটি বড় করবো না। আজকে আমরা কীভাবে গ্যাপটিং করা হয়, কীভাবে কী করা হয় এটা আমরা আলোচনা করবো আপনাদের সামনে। সেটা হচ্ছে গ্যাপটিং করবেন কীভাবে সে বিষয়েও আলোচনা আজকে আপনাদের সামনে করা হবে। তা আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমত আপনার গ্যাপটিং করতে হলে আপনার সর্বপ্রথম একটা বক্স বা কলোনি সিলেকশন করতে হবে, ভালো মানের কলোনি সিলেকশন করতে হবে। ভালো মানের কলোনি সিলেকশন করলে গা কিন্তু আপনি ভালো মানের একটা রানী পাবেন, তাছাড়া কিন্তু আপনার ভালো মানের রানী পাওয়া সম্ভব না। এর জন্য আপনার কলোনি সিলেকশন করতে হবে যে কোনটাতে আপনার গ্যাপটিং দিবেন, ভালো একটা রানী সরিয়ে নেবেন বা ভালো একটা বক্স। বক্সটা যখন আপনার রানী শূন্য করে নিলেন, ওখানে দেখা যায় আপনার সেল তৈরি হবে, কিছু সেল তৈরি হবে। সেলটা মুখ বন্ধ করা 3 থেকে 4 দিন বা আপনার যে আজকে মেরে দিয়েছেন তার 3 দিন বা 4 দিনের দিন আপনারা গ্যাপটিং তৈরি করবেন। গ্যাপটিং তৈরি করতে হলে যে কিছু ফেন সেল দেখতে পাচ্ছেন না, যে এখানে কিছু সেল আছে বা ইয়ে আছে, আমি পূর্ণাঙ্গ একটা সেল দেখাচ্ছি যে আপনারা পূর্ণাঙ্গ সেল কেমন হয়। ফোর পার্ট যাকে বলা হয়, ফোর পার্ট সিস্টেম যাকে ফোর পার্ট বলা হয়, এটাই কিন্তু আপনাদের সামনে আজকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফোর পার্ট সেল, এটা কিন্তু আপনার ফোর পার্ট সেল। এটা দিয়ে কিন্তু আপনারা গ্যাপটিং তৈরি করতে পারবেন খুব চমৎকারভাবে। যে গ্যাপটিংটা কীভাবে করবেন আমি আপনাদের সামনে এখনই দেখাচ্ছি। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার যে বক্সে সেল ছিল সেই বক্সে আপনার কী করবেন, একটা ফ্রেমের উপরে এই যে কালো অংশটা আপনারা বসিয়ে নেবেন। এই যে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন, চারপাশে চারটা ছিদ্র আছে, ছোট ছিদ্র আছে চারপাশে চারটা, চারপাশে চারটা ছিদ্র আছে, ছিদ্রটা মধ্যে এইভাবে ফ্রেমের উপর বসাই দিবেন। দুইটা লাইন আঁটবে, তারপরে কিন্তু আপনার যখন যখন সেল করবেন তখন এইটা কালো হলুদ যে অংশটা কালোর মধ্যে ঢুকাই দিবেন। এখানে যার একটা অংশ আছে যে অংশটা, এটাও কিন্তু আপনার এই হলুদের মধ্যে ঢুকাই দিবেন। তাহলে এটা কিন্তু আপনার সেল মোটামুটি আকারে করা হলো। কিন্তু এটা এখন এর মধ্যে কী করতে হবে, তাহলে আপনার এটা যে সিপেন, এই সিপেন দিয়ে এটার মধ্যে যে আপনি যে বক্সে রানী শূন্য করছিলেন কিছু সেল তৈরি করছে, ওই সেলের মধ্যে থেকে কিছু দিয়ে বা এটা দিয়েও পারেন অন্য কিছু বা এটা দিয়েও পারেন, এটা দিয়ে না তুলে দেওয়া ভালো, এটা খুবই নিখুঁত জিনিস। এর ভিতরে রয়্যাল জেলি দিবেন, সামান্য একটু রয়্যাল জেলি দিবেন। রয়্যাল জেলি দিয়ে একদিন বা দুই দিনের যে সিগুলো আছে বা লার্ভা আছে, লার্ভাগুলো তুলে এই বক্সে দিয়ে দেবেন। অন্য বক্সের হোক সমস্যা নেই, ভালো রানী দেখে অন্য বক্সের এই লার্ভাগুলো এর মধ্যে দিয়ে দেবেন সের উপরে। তাহলে কিন্তু আপনার মোটামুটি আকারে কাজ শেষ, ওই বক্সে এই সেলগুলা সেট করে দেবেন। এভাবে মোটামুটি একটা বক্সে 25 থেকে 30টা আপনার সেল আঁটবে, এই সেলগুলা সুন্দরভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলে হবে কি, আপনার দেখবেন যে 10 থেকে 12 দিনের দিন আপনার ওই বক্স থেকে রানী বের হবে। রানী বের হওয়ার আগেই একটা কাজ করবেন, রানী বের হওয়ার আগে একটা কাজ করবেন, যে যে সেলের অংশটা দেখছেন এটা সুন্দরভাবে এভাবে পড়াই দিবেন, পড়াই দিয়ে এইভাবে লাগাই দিবেন। লাগাই দিলে কী হবে, রানী যদি আপনার বেরো হয়ে যায়, রানী যদি বেরো হয়ে যায় এটার মধ্যে কিন্তু আটকিয়ে যাবে। বুঝতে পারছেন, রানী কিন্তু আর নষ্ট হবে না, একটা বক্সে কিন্তু একটাই রানী থাকবে, যত রানী বের হোক সব রানীকে মেরে ফেলে। তার জন্য এইভাবে যখন আটকে রাখবেন একটা বক্সে কিন্তু একটাই সেল তৈরি করতে পারবেন। তা আমাদের ইউটিউব চ্যানেলটি যারা বুঝতে পারছেন বিষয়টা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি বুঝছি, যারা বুঝেন নাই তারাও কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই তাদেরকে একটু বোঝানো হবে, তারা দরকারে ফোন দিবেন, এই যে উক্ত নম্বরে আমাদেরকে ফোন দিবেন, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দিলে আমাকে পেয়ে যাবেন, সন্ধানী এগ্রো। আর যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে যাচ্ছেন, ওয়েবসাইটে এরকম অনেক পণ্যর ছবি দেওয়া আছে বা মৌ চাষ রিলেটেড যত প্রোডাক্ট লাগে, মুখোশ, ধোয়াদানি, কুইন গেট, কুইন স্কুইন্ডার, আপনার সেরেনা মৌমাছির বক্স, সব কিছু ভিডিও দেওয়া আছে। যাদের লাগবে আপনার আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন, সন্ধানী বিডি লিখে সার্চ দিলেই গুগলে পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা হচ্ছে আপনার এটা বুঝলেন, যারা গ্যাপটিং করছেন এর আগে করেন নাই বা করছেন, কীভাবে গ্যাপটিং করছেন সকলে শেয়ার করবেন। আর যারা গ্যাপটিং করেন নাই আমাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে গ্যাপটিং করে এবং গ্যাপটিংয়ের মালামাল কত দাম কী অবস্থা সব বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।